এবার অনেকটাই বৃষ্টিহীন ছিল বর্ষা ঋতু, এমনকি কোথাও কোথাও দেখা দিয়েছিল খরা, তাই কম ধরা পড়েছিল ইলিশ। ফলে বেশ চড়াই ছিল ইলিশের বাজার, তা খুব একটা কমেনি পুরো মৌসুম জুড়েই। তবে সাম্প্রতিক নিম্নচাপে বৃষ্টির পর বেশি ধরা পড়েছে নদীর ইলিশ, যার প্রভাব আছে রাজধানীর বাজারে। রাজধানীর কারওয়ান বাজারে এক কেজির ইলিশ বিক্রি হয়েছে 1000 থেকে 1200 টাকা পর্যন্ত, যা আগের সপ্তাহে ছিল 1400 টাকার মতো। দাম কমায় বেড়েছে ইলিশের বিক্রিও। গতকালকে বেচে আমরা এটা 1800 টাকা কেজি, আমদানি বাড়ার কারণে এখন এটা 1550, 1 কেজি 800 গ্রাম 700 গ্রাম। যদি এইভাবে যদি মাছ বেশি আসে তাহলে দাম আরও সামনে কমবে আশা করা যায় আর কি। মাছের অনেক সরবরাহ, দাম আগের মতোই। সরবরাহ যথেষ্ট ভালো, কিন্তু দামটা কমেনি। মতিঝিলের কলোনি বাজারেও দেখা গেছে একই চিত্র। আজকে ইলিশ মাছ কিনলাম, আসলে মৌসুমের প্রথমবারের মতো, তো আমাদের আপনার প্রায় 2 ইলিশ মাছ কিনেছি 1100 টাকা করে কেজি রেখেছে, 1 কেজি সাইজে। মাছ আছে অনেক মাছ, কিন্তু মাছের দাম কমার কারণটা শুধু আপনার ডিমের কারণে। ডিম আসছে মাছে, মাছটা লুজ হয়ে গেছে। ইলিশ মাছের মতো কমেছে অন্যান্য সামুদ্রিক মাছেও। আগের সপ্তাহের 500 থেকে 600 টাকা কেজির রূপচাঁদা বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকায়। সামুদ্রিক মাছের বাজার থেকে এবার যেতে চাই মিঠা পানির মাছের বাজারে, দেখব বাজারে দেশীয় মাছের সরবরাহ এবং এর বাজার দর। ইলিশের সরবরাহ বৃদ্ধি পেলেও কমেছে দেশীয় মাছের সরবরাহ, এতে রাজধানীর বাজারগুলোতে দেশীয় মাছের দাম বেড়েছে কেজি প্রতি 50 থেকে 100 টাকা। সবচেয়ে বেশি দেশীয় কই মাছের দাম বিক্রি হচ্ছে কেজি প্রতি 600 টাকায়। টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে উপকূলীয় অঞ্চলের ভেসে যাওয়াতে এমন সংকট, দাবি মাছ ব্যবসায়ীদের। মাছ কিনতে আসছি কিন্তু মাছ বাজারে একবারে কম, দেশি মাছ তো নাই বললেই চলে। সচরাচর দামগুলো এখন বেশি আর কি, দেশি মাছগুলো আর কি। বৃষ্টির কারণে চাষিরা আপনার জাল দিতে পারে না, যার কারণে আপনার মাছ কম। পানি কমবো, তারপরে মাছ আসবে, তারপরে মাছের দাম সস্তা হবে। তবে আবহাওয়া ভালো হতে শুরু করায় দেশীয় মাছের সরবরাহ দ্রুত বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা।